এ পর্যায়ে ভিডিওতে কথা বলবো ফাইল সিস্টেম অ্যান্ড অনারশিপ সম্পর্কে কালি লিনাক্স এথিক্যাল হ্যাকার আমরা প্রথমে বুঝবো আসলে ফাইল পারমিশনগুলো কী এবং কি চেঞ্জিং পারমিশন উইথ কম চেঞ্জিং অনারশিপ উইথ কম্প এই তিনটা টপিকের ওপরে কথা বলবো বিস্তারিত কথা বলবো সো ফার্স্টলি আমি একটা নোটপ্যাড নিব লেখে ফেলি ফাইল পারমিশন পারমিশনও তো বুঝতেই পারছেন কোনো বিষয়ে তাকে প্রেভিলাইজ দেওয়া অ্যাক্সেবিলিটি দেওয়া এটাই হচ্ছে পারমিশন এই পারমিশন লিনাক্স ফাইল পারমিশন লিখি লিনাক্স ফাইল পারমিশন এই পারমিশন বলতে গেলে বেশ কিছু ক্লাইটেরিয়ার উপর আসলে ডিপেন্ড করে যে ক্লাইটেরিয়াগুলো হচ্ছে বিভিন্ন সিস্টেমের বিভিন্ন ফার্স্টলি যদি আলোচনা করি সেটা হচ্ছে লিনাক্স ডিভাইস লিনাক্সাইস কে দুইটা ভাগে ভাগ করা যায় তো লিখে ফেলি লিনাক্স ডিভাইস রাইজেশন লিনাক্স ডিভাইস অথরাইজেশনকে ডিভাইস অথরাইজেশনকে কী করা যায় দুইটা ভাগে ভাগ করা যায় একটা ভাগ হচ্ছে আমার অনারশিপ অনারশিপ আরেকটা ভাগ হচ্ছে পারমিশন এই দুইটা ভাগে আসলে ভাগ করা যায়

এই লিনাক্স ফাইল অনারশিপে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেটা হচ্ছে বেসিক যে বিষয়গুছ ইউজার গ্রুপ দেন রয়েছে আদর্শ এই বিষয়বস্তুগুলো রয়েছে সো আমি একটা যদি একে কপি করে নেই ফাইল অনারশিপ গ্রুপ পার তিনটা বিষয় লক্ষ্য করা যা ইউজার জানেন ইউজার হচ্ছে যে কোনো বিষয়ের যে ইউজারগুলো রয়েছে সে ইউজার সো ইস ফাইল অ্যান্ড ডিরেক্টরি টাইপ অফ অনার্স টাইপ অনার তিন টাইপ ওনারশিপ রয়েছে একটা ওনারশিপ রয়েছে ইউজার আর একটা ওনারশিপ রয়েছে গ্রুপ আর একটা ওনারশিপ রয়েছে আদারস সো ইউজার টাইপ হচ্ছে কি এরকম অনার দা অনার ফাইল হ ক্রিয়েটেড আর গ্রুপ হচ্ছে গ্রুপ অফ ইউজারস सेम অ্যাক্সেস পারমিশন দে আর ডিরেক্টরি আমি দেখাইছিলাম আমার আগের ভিডিওতে যে একটা গ্রুপের অন্তর্ভুক্ত কিভাবে করা যায় আমি যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই সো টার্মিনাল ওকে আমি একটু যদি বড় করে দেই আমি যদি ভুল করেছি আমি ইয়ে যেখানে যে গ্রুপ গুলা রয়েছে আমি দেখাইছিলাম যে চেক গ্রুপ রয়েছে এবং কি জাকারিয়া গ্রুপ রয়েছে এই জাকারিয়া গ্রুপের ভিতরে কি কি রয়েছে জ্যাক বনি মেরি এই জাকারিয়া গ্রুপে যে যে পারমিশনগুলো দেওয়া হবে ইটস অ্যাডভান্স টপিক যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পর্কে যান অনেক সময় অনেক বিষয় গ্রুপেরগুলার জন্য আসলে পারমিশন ক্রিয়েট করতে হয় সিমিলারিটি এই পারমিশনগুলো যেমন রিড অনলি পারমিশন অথবা অ্যাক্সিবিলিটির উপর ডিপেন্ড করে সেই পারমিশনগুলো আসলে ক্রিয়েট করা হয় তা গ্রুপ কি করে এই যে জাকারিয়া গ্রুপটা রয়েছে এই গ্রুপ জ্যাক বনি মেরি এই যে গ্রুপের অন্তর্ভুক্ত বিষয়গুলো রয়েছে তারা সেমিলার পারমিশন অ্যাক্সেবিলিটি সেমিলার পাবে সো উই আর সে গ্রুপ অফ ইউজার্স উইথ দ্য সেম অ্যাক্সেস পারমিশন টু দেয়ার ফাইল এন্ড ডিরেক্টরি আই থিঙ্ক ক্লিয়ার ওকে দেন আদার্স যে পারমিশনগুলো রয়েছে আদার্স যে পারমিশনগুলো রয়েছে অ্যাপ্লাই টু দ্য অল ইউজার্স অন দ্য সিস্টেম ইফ ইউ ওয়ান্ট টু সাম পারমিশন সাম অ্যাক্সেবিলিটি ইটস দ্য ডিপেন্ড ফর ইউ সো আমাদের মোটামুটি ফাইল পারমিশন সম্পর্কে ধারণা হইল সো আবার বলতেছি ফাইল পারমিশনকে দুইটা অথরাইজ করা যায় একটা অথরাইজ হচ্ছে অনারশিপ একটা অথরাইজ হচ্ছে পারমিশন সো অনারশিপে কে তিন টাইপ অনার রয়েছে একটা হচ্ছে ইউজার অনার একটা হচ্ছে গ্রুপ অনার একটা হচ্ছে অদার্স অনার সো এখন আলোচনা করব পারমিশন নিয়ে সো লিনাক্স ফাইল পারমিশন ওকে লিনাক্স ফাইল পারমিশন এটা কি ওকে লিনাক্স ফাইল পারমিশনটা হচ্ছে প্রত্যেকটা ফাইল এবং ডিরেক্টরি তাদের নিজস্ব কিছু পারমিশন রয়েছে লাইক দ্যাট ইচ ফাইল আর ডিরেক্টরি হ্যাজ ফ্লোয়িং দ্য পারমিশন ফর থ্রি লেভেল টাইফ অনার হ্যাঁ থ্রি লেভেল টাইপ অফ অনার একটা রয়েছে রিড রিড পারমিশন রিড পারমিশন সো আমরা এখানে লিখি ওয়ান রিড পারমিশন সেকেন্ড রয়েছে রাইট পারমিশন এবং কি থার্ড রয়েছে এক্স এক্সিকিউট পারমিশন এক্সিকিউট এক্সিকিউট পারমিশন এই তিন ধরনের লিনাক্সের আসলে ফাইল পারমিশন রয়েছে মূলত একটা হচ্ছে রিড পারমিশন একটা হচ্ছে রাইট পারমিশন আর একটা হচ্ছে এক্সিকিউট পারমিশন হোয়াট ইজ মেনিং দ্যাট অ্যাকচুয়ালি রিড পারমিশন গিভ ইউ দ্য অথরিটি টু অপেন অ্যান্ড রিড ফাইল অ্যান্ড লিস্ট ফাইল আসলে আপনি এই ফাইলটা শুধু রিড করতে পারবেন মানে পড়তে পারবেন এবং কি ফাইলটা দেখতে পারবেন কিন্তু অন্য কিছু আপনি যেমন রাইট করতে পারবেন না এই ফাইলটা রান করতে পারবেন না অন্য কিছু করতে পারবেন না दट কলস রিড পারমিশন সো রাইট পারমিশন হচ্ছে गिव यू द অথরিটি মডিফাই দা কন্টেন্ট এন্ড ফাইল এড রিমুভ রিনেমস লিস্ট স্টোরস ইন দা ডিরেক্টরি ওই ফাইলটা আপনি কি করতে পারবেন রিমুভ করতে পারবেন ওই ফাইলটা রিডেম করতে পারবেন ওই ফাইলটা সেভ করতে পারবেন ওই ফাইলটা এড করতে পারবেন ডিলেট করতে পারবেন ইটস রেসপন্সিবল ফর ইউ দ্য রাইট পারমিশন এক্সিকিউটিভ হচ্ছে যে কিপ দ্য অথরিটি রান প্রোগ্রাম ইন দ্য ইউনিক্স অ্যান্ড লিনাক্স পারমিশন আপনি এভরিথিং করতে পারবেন ওই ফাইলটাকে রিট রাইট এবং কি এক্সিকিউটিভ মানে রান করতে পারবেন তা প্রোগ্রামটা কি করতে পারবেন রান করতে পারবেন সো প্রত্যেকটা ফাইলেরই কিছু স্ট্রাকচার রয়েছে ক্যারেক্টার রয়েছে সো রিডের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি রিডের ক্ষেত্রে যে ক্যারেক্টারটা এটা হচ্ছে আর ওকে রাইটের ক্ষেত্রে যে ক্যারেক্টারটা ইউজ করা হোক ডাব্লিউ এবং কি এক্সিকিউটের ক্ষেত্রে যে ক্যারেক্টারটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাক্স সো রিডের ক্ষেত্রে আর রাইডের ক্ষেত্রে ডাব্লিউ এবং এক্সিকিউটের ক্ষেত্রে অ্যাক্স পারমিশন ইউজ করা হয় এবং কি আরেকটা পারমিশন রয়েছে যেটা আসলেই অনেক সময় অনেকে হ্যাঁ ইগনোর করে চলে যা সেটা হচ্ছে নো পারমিশন সো হ্যাঁ আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট নো পারমিশন ওকে একটু ডেকোরেটেড করি নো পারমিশনটা হচ্ছে আপনার স্ল্যাম্বল চিহ্ন এটা হচ্ছে নো পারমিশন যেটাতে কোনো পারমিশনই আপনার থাকে না সে ফাইল এবং ডিরেক্টরিতে রিড পারমিশনও থাকবে না রাইট পারমিশনও থাকবে না এবং নো পারমিশনও থাকবে না এটাই হচ্ছে পারমিশন সো এখন আমি ট্রাই করব একটু পারমিশনগুলো দেখে আসতে প্র্যাকটিক্যালি আমরা একটু কাজ করি সো আমরা এটা টার্মিনাল সো আমরা এল এস করে দেখব অনেকগুলো ফাইল এখানে রয়েছে যে ফাইলগুলো রয়েছে এল এস এল এ সো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা ফাইলকে অ্যাড্রেস করবো এখান থেকে অ্যাড্রেস করি এই যে অপশনগুলো রয়েছে যেমন ডিডব্লিউ আমি এটাকে অ্যাড্রেস করি সো এটা সব কিছু রয়েছে ওকে ইয়ে দেখতেই পারছেন যেমন ডি ডিতে কী অর্থ বহন করে ডি হচ্ছে ডিরেক্টরি ডিতে কি ডিরেক্টরি অর ফাইল এটা যে এটা দেখা যাচ্ছে এটা একটা ডিরেক্টরি অথবা ফাইল আর্টতে কি দেখতেই পারছি আর্টতে হচ্ছে রাইট পারমিশন ডব্লিউতে কি সরি আর তে হচ্ছে রিড পারমিশন ডব্লিউ তে কি রাইট পারমিশন এক্স থেকে এক্সিকিউটিভ পারমিশন আর তে কি রাইট পারমিশন দেন রয়েছে এটা নো পারমিশন এটা কি নো পারমিশন দেন রয়েছে এক্স এক্সিকিউটিভ পারমিশন দেন রয়েছে আর দেন রয়েছে নো পারমিশন দেন রয়েছে এক্স সো এটারও আবার একটা বেসিক কনসেপ্ট রয়েছে এটারও একটা বেসিক কনসেপ্ট রয়েছে সো আমরা একটু নেট থেকে দেখে আসি ওকে একটা পিকচার দেখালে ক্লিয়ার হবেন ফাইল পারমিশন ইন লিন্স আশা করি এই পিকচারটা ক্লিয়ার হবে আপনাদের জন্য সো দেখেন স্ল্যাম্বলিক মোড কী কী রয়েছে ইউজার রয়েছে ফার্স্টলি দেন রয়েছে গ্রুপ দেন রয়েছে অদার্স পারমিশন প্রথম রয়েছে ইউজার দেন রয়েছে গ্রুপ দেন রয়েছে অদার্স পারমিশন সো আমরাকে কি অ্যাড্রেসগুলি আমাদের নোটস ফার্স্ট তিনটা যদি ধরি এটা হচ্ছে এই তিনটা হচ্ছে আমার তাহলে কি এই তিনটা হচ্ছে আমার ইউজার এই তিনটা হচ্ছে আমার ইউজার দেন তারপরে সে গ্রুপ তারপরে রয়েছে অদার্স যেমন ইয়ে এই বিষয়গুলো যখন আমি আসলে কাজ করতেছিলাম সেই বিষয়গুলো গ্রুপ এবং অর্দাস পারমিশন এই কয়টা বিষয়ে তিনটা ভাগে ভাগ হয়ে যায় আসলে বিষয়গুলো ফার্স্টে হচ্ছে ডিরেক্টরি আবার আমরা দেখে আসি তাহলে আই থিঙ্ক ক্লিয়ার হবেন এটা হচ্ছে ডিরেক্টরি ডি যেহেতু দেইনি এটা আমি আরেকটা পিকচার ক্লিয়ার করতে ট্রাই করতেছি যেমন দেখেন এখানে কিন্তু রিড থাকবে রাইট থাকবে এক্সিকিউটিভ থাকবে ইউজার মোডে যেহেতু ইউজার হচ্ছে তিনটা ইউজার হচ্ছে আর ডব্লিউ এক্স এখানে রিড রাইট এক্সিকিউটিভ তিনটা থাকতে পারে দেন রয়েছে এক দুই তিন এই তিনটা রয়েছে গ্রুপ এক দুই তিন এইগুলো এবং কি অদার্স রয়েছে এক দুই তিন নো পারমিশন একটা এক দুই তিন তিনটা তিনটা করে বিষয় থাকে সো এটা রিট্রাইক এক্সিকিউটিভ সো এই পারমিশনগুলাই আসলেই কাজ করে থাকে ওকে আরেকটা স্লাইড দেখায় এখানে ফাইল ট্রাইভ ডিতে কী প্রকাশ করে ফাইল ট্রাইভ দেন আরগুলো হচ্ছে পারমিশন ক্লাসেস ইউজার গ্রুপ অদার্স ইটস এ হ্যাঁ ইজিলি টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ এবং কি আপনি যদি আমি একটা ফাইল দেখাবো যে আসলে রাইট পারমিশন যদি না থাকে তাহলে কি হ বা বস্তুত্ব কি করা যা ওকে সো আমি একটা বেস্ট ফাইল তৈরি করব সেটা হচ্ছে ইউটিউব দিয়েই নেনো ইউটিউব ডট এস একটা বেশ ফাইল তৈরি করলাম সিম্পল একটা বেশ ফাইল সো যদি এলএস করি ইউটিউব এস এসাইস সো আমি এটাকে যদি রান করা ট্রাই করি মেবি আপনাদের নিচে হয়ে গেলো উপরে তুলি ইউটিউব স্ল্যাশ ইউটিউব ডট বলছে ইউটিউব পারমিশন ডি নাই ইউটিউব পারমিশন ডি নাই সো এল এস মাইনাস এল দেখেন এখানে কিন্তু প্রথম যে পর্যায়ে তিনটা অ্যাড্রেস করছে রাইট পারমিশন রয়েছে রিড পারমিশন রয়েছে রাইট রয়েছে ইউজারে এবং কি রিট রয়েছে গ্রুপে কি রয়েছে নো পারমিশন মানে ইউজার নো পারমিশন রাইট পারমিশন এবং কি অদার্সে এই এই জিনিসটা রয়েছে কিন্তু এটাকে এক্সিকিউটিভ কোনো পারমিশন সেখানে নেই যে জন্য কী বলতেছে পারমিশন ডি নাই পারমিশন ডি নাই সেটাকে যদি আমরা পারমিশন দিই সিএইস এমও ডি প্লাস এক্স এগুলো আমি দেখাবো দেখাবো যে প্লাস এক্স কী জন্য দেয় আমরা বা অন্য কিছু কেন দেই না যখন চেঞ্জ অ্যাক্সেস মানে চেঞ্জিং অ্যাক্সেস কম কমার্ট ইউজ টু দ্য চেঞ্জ অ্যাক্সেস মোট এ ফাইল দিস কমান্ট ইউস টু সেট পারমিশন রিট রাইট এক্সিকিউট অন ফাইল অ্যান্ডরি ফর দ্য অনার্স ফর দ্য অনার লাইক দ্যাট ইউজার গরব অ্যান্ড আদার্স গৌরব সো এখন আমরা কি করবো এই যে ইউটিউবটা রয়েছে এই ইউটিউবের আমরা পারমিশন দেবো যখন আমরা এলএস করবো দেখেন ইউটিউব কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে সো আগের কমন যদি দিই ওকে ওকে দেখেন ইউটিউবের যে আগের সেমিলার কালার ছিল না সো এখন যদি আমরা রান করি একটা কমন রয়েছে ওকে এতক্ষণ কমন লেখেই ফেলতে পারতাম তাহলে আমাদের কি প্রকাশ করছে ইউটিউব প্রকাশ করছে সো এখানে যদি আমরা এই ট্যাগসগুলো কপি করে দেই দেন এই ট্যাগসগুলো যদি কপি করে দেই প্রত্যেকটা ক্ষেত্রে লেখা লাগবে ও আদারওয়াইজ নয়তো আসলে পাবলিশ করবে না দেখি ট্রাই করি হ্যাঁ এটা আমি যেটা তো জানি করবে না সো নট ফাউন্ড দেখাবে বিকজ প্রোগ্রামটা একটু ভেজাল রয়েছে প্রত্যেকটা বিষয় আসলে দেখাই তো যদি আমরা অন করে দিতাম সো আশা করি বুঝতে পারছেন যে লিনাক্সের ফাইল পারমিশনগুলো কোথায় হ সো এখন কথা বলবো একটু দেখে আসি ওকে একটু দেখে আসি চেঞ্জিং পারমিশন উইথ কম এটাই অবশ্যই দেখালাম চেঞ্জিং অনারশিপ উইথ কম এই 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 তিনটা বিষয় এই তিনটা বিষয় আসলে বুঝাতে গেলেই মূলত বেশ কিছু বিষয় আমাদের আসতেছে সেটা হচ্ছে এখন যেটা নিয়ে কথা বলবো চেঞ্জিং দ্যাট মিন্স হ্যাঁ ইয়েস চেঞ্জ অ্যাক্সেস ইজ অ্যাক্সেসগুলো চেঞ্জ করলাম এগুলো আসলে কীভাবে হোক এগুলো নিয়ে কথা বলবো চেঞ্জিং অ্যাক্সেস চেঞ্জিং অ্যাক্সেস সো চেঞ্জিং অ্যাক্সেস আসলে দুই টাইপের হয়ে থাকে আমরা সাধারণত জানি দুই টাইপের একটা আছে অ্যাবসুলেট মোড আর একটা আছে স্ল্যাম মোড মুড মোডটা মুডটা কি দ্য ফাইল পারমিশন উইল বি রেসপন্স দেয়ার থ্রিজ ডিজিট ডিজিটাল অকটাল নাম্বার আপনার আপনারা জানেন অক্টাল হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত এই অক্টাল নাম্বারে অ্যাপসলুট মুডে ফাইল পারমিশন চেঞ্জ করা যায় সো তাহলে আমরা লিখে ফেলি একটা হচ্ছে অ্যাপসলুট স্পেলিং আরেকটা হচ্ছে স্ল্যাম মোড স্লাম এই দুই টাইপই আসলেই আমাদের অ্যাক্সেস চেঞ্জ করা যায় অ্যাপসলিউট মুডটা তো বললামই যে অ্যাপসলিউট মুডটা হচ্ছে অক্টাল ডিজিটে তাহলে ট্রাল ড্রিজ দ্যাট মিন্স জিরো থেকে সেভেন পর্যন্ত এই ডিজিটে আসলে ফাইলগুলো পারমিশন চেঞ্জ করা হয় ইট ইস এ অ্যাবসলিউট মুড এবং স্ল্যাম মুড হচ্ছে আপনার যখন আপনি মডিফাই করবেন পারমিশনগুলো বা স্পেসিফিকেশন করবেন তখন অনারের বেশ কিছু বিষয় নিয়ে আসলে সেগুলো চেঞ্জ করা হয় সো আমরা অ্যাবসলিউট মুড নিয়ে কথা বলবো যে অ্যাবসলিউট মুডের যে চেঞ্জগুলো রয়েছে আমি একটু বড় করে দিই ওকে অ্যাপসলিট মুড কথা বলতে গেলে বেশ কিছু আবার রিড রাইট এক্সিকিউটিভ বেশ কিছু বিষয়ের আমাদের কথা বলতে হবে যেমন নো পারমিশনের ক্ষেত্রে নাম্বার কত বা স্ল্যাম্বল কেন হবে বা বিষয়গুলা কেমন হবে সো আমি লিখে ফেলি পারমিশন ট্রাইপ পারমিশন ট্রাইপ টি ওয়াই পি এস পারমিশন ট্রাইপ দেন number then slime ball এখন ফার্স্টলি যেটা ই করবো নো পারমিশন পারমি নো পারমিশন নো পারমিশনের ক্ষেত্রে নাম্বার কেমন হবে নো পারমিশনের ক্ষেত্রে যে নাম্বারটা হবে সেটাকে জিরো নো পারমিশনের ক্ষেত্রে যে নাম্বারটা হ সেটা জিরো এবং স্ল্যাম বল কেমন হবে সেটা হচ্ছে এই তিনটা একটাতে কি ইউজার একটা গ্রুপ একটা অর্ডার্স আবারও বলতেছি ইউজার গ্রুপ অর্ডার্স নো পারমিশনের ক্ষেত্রে রকম স্ল্যাম বোল হবে যদি আমার স্ল্যাম বোলগুলো এরকম থাকে সো দেখতেই পারছেন আমি একটু টার্মিনালটা আবার রান করি এস এল এল এ ইউটিউব ডট এস এস ওকে ক্যান নট অ্যাড্রেসেসাইস এখানেই দেখতে পারছেন এইরকম যদি থাকে স্ল্যাম বল দ্যাট মিনস পারমিশন যেমন ওয়ান টু থ্রি এরকম যদি থাকে এটা ন পারমিশন এবং স্ল্যাম্বলিক মুড হচ্ছে জিরো স্ল্যাম্বলিক মুড হচ্ছে জিরো ওকে দেন রয়েছে এক্সিকিউটিভ কি পারমিশন এক্সিকিউট এক্স এক্সিকিউট স্পেলিং অলওয়েজ ভুল করতেছি আমি এক্সিকিউট এক্সিকিউট পারমিশনের ক্ষেত্রে আমরা ওয়ান ইউজ করি স্লাইমবোড কী ইউজ করি ওয়ান ইউজ করি এবং কি আমাদের নাম্বারে ইউজ করি ওয়ান এবং কি সাংকৃতিক চিহ্ন কী ইউজ করবো আমরা এক্স ইউজ করবো এক্সিকিউটিভ ক্ষেত্রে আমরা কি ইউজ করি এক্স ইউজ করি ওকে দেন রাইট রাইট ওকে রাইটের ক্ষেত্রে আমরা কি ইউস করি টু ইউজ করি রাইটের ক্ষেত্রে আমরা কি ইউজ করি টু ইউজ করি দেন আমরা ডব্লিউ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন ফার্স্টলি নো পারমিশন দেন নো পারমিশন নো পারমিশন এক্স দেন ডব্লিউ এই এই সাংকেতিক চিহ্নগুলো আসলে মনে রাখার দরকার যে এর স্থানাঙ্কটা কোথায় পজিশনটা কোথায় এটা খুব ইম্পর্টেন্ট নয়তো আবার আপনারা অন্য কিছু ভাবতে পারেন যেমন থ্রি দেন দুইটার পরে দেন এরপর মাঝখানে চলে আসলো কিন্তু দেন প্লাস রাইট read প্লাস রাইট এর ক্ষেত্রে কি হবে রিড প্লাস রাইট হচ্ছে নট টু রিড ফার্স্টলি আমরা এক্সিকিউটিভ দিই তাহলে সুবিধা হবে

মানে টু প্লাস ওয়ান যুগ করলে কত হ থ্রি হ আবারও ভালো করি মানটা দেয় এক্সিকিউটিভ মান হচ্ছে ওয়ান এবং কি রাইটের মান হচ্ছে টু দুই আর একে মিলে আমাদের থ্রি হ সো তাহলে এর সাংকৃতিক চিহ্নটা লিখে ফেলি তাহলে কী হবে তাহলে হবে ডব্লিও এক্স ডব্লিউ এক্স তাহলে আমাদের এখন বের করতে হবে যেহেতু তিন রয়েছে এখন চার বের করতে হবে সো এখন কি বের করতে হবে চার রিডের মান হচ্ছে মান হচ্ছে কত ফর ফর দেন রিডকে আমরা কি দ্বারা প্রকাশ করি রিডকে আমরা প্রকাশ করব আর দ্বারা রিডকে কি প্রকাশ করি আর দ্বারা আমরা প্রকাশ করি সো এখন যে বিষয়টা আছে রিড এবং এক্সিকিউটিভ রিট একদম এক্সিকিউটিভ আর ই রিড প্লাস না লিখে আমি কপি করে ফেলি রিডের মান কত ফর এক্সিকিউটিভ মান কত ওয়ান এক্সিকিউট তাহলে কত হবে ফাইভ এবং কি চিহ্নটা হবে রিডের প্রথম স্থানাঙ্ক রাইড এর রিড এক্সিকিউটিভ এবং লাস্ট স্থানাঙ্ক ওকে তাহলে আর ফাইভ হয়ে গেল আমার রিড প্লাস এক্সিকিউটিভ হয়তো যারা চিন্তা করতেছেন আমি কেন সংখ্যা দিচ্ছি অনেক সময় আপনারা যখন কোনো ইউজ করতে থাকেন যেমন সেভেন সেভেন পারমিশন দেন সিক্স সেভেন পারমিশন দেন এই বিষয়গুলোই আসলে এখন মূলত আপনার জন্য ইজিলি হবে বোঝার জন্য আমার সেই সাথে আরেকটা প্লেলিস্ট রয়েছে আমি একটু যদি দেখাই আপনাদের অ্যাড্রেস করে তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে এখানে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে যেহেতু এই প্লে কালি আর ওটা ছিল শুধু ইউনিক্স অ্যান্ড লিনাক্স বেস তাহলে আমি সার্চ করি বনি ইয়ামিন বুনিয়ামিন আমিন সার্চ করলেই পেয়ে যাবেন বুনিয়ামিন আমিন নামে একজন বড় ভাই রয়েছে আপনারা জানেন সে একজন ব্লগার বাট আমার নাম বুনি ওয়াই ই এম আই এন বুনি আমিন তিনার নাম হচ্ছে বুনি আমিন সো প্লে হচ্ছে আমি যদি একটু যাই সেটা হচ্ছে লিনাক্স ফর এভরি ওয়ান এটাতেও আপনি পাবেন আরেকটা প্লে লিস্ট হচ্ছে লিনাক্স বিগেনার কমান এখানেও আপনি সেই বিষয়টাই লক্ষ্য করতে পারবেন সো লিনাক্স অ্যাপ্রোস মেবি আমি একটু ভালোভাবে দেখাই আপনাদের আখে 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 লিনাক্স লাইভ ক্লাস এই প্লে লিস্টে আমি একটা অনলাইন ক্লাস নিয়েছিলাম লিনাক্সের উপরে লিনাক্স ফাইল সিস্টেম এখানে এক ঘন্টার মতো আলোচনা করা রয়েছে এই ফাইল সিস্টেম সম্পর্কেই এখান থেকে বিস্তারিত অলমোস্ট ফাইল সিস্টেমের আরও যে গুরুত্বপূর্ণ টপিকগুলা রয়েছে এই টপিকগুলো নিয়ে আসলেই আপনারা বিস্তারিত দেখতে পারেন সো যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলের সাথে থাকতে পারেন এবং কি সাবস্ক্রাইব করে অন্য বন্ধুকে সেটা জানাইতে পারেন সো আমি রিড রাইট এক্সিকিউটিভ এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম দেন এরপরে রয়েছে রিড প্লাস রাইট কারণ আমাদের ছয় দরকার এখন কত দরকার ছয় তাহলে ছয় রিড কত রয়েছে রিড হয়েছে ফর আর রাইট কত রয়েছে দুই তার রিড প্লাস রাইট মানে হচ্ছে সিক্স এখন বুঝতে পারছেন আর আরেকটা টার্মিনাল যখন আরেকটা যখন স্লাইমব বোঝাবো তখনই আর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আমরা বিভিন্ন সময় যারা বিশেষ করে ডেভেলপার অনেক সময় ফাইলে পারমিশন দিয়ে থাকেন সেভেন সেভেন ফাইল পারমিশন সেটা কেন সো তাহলে কি আর থাকে প্রথম স্থানাঙ্ক ডব্লিউ থাকে মেজর এবং কি লাস্টে থাকে এক্স সো তাহলে আমার স্থানাঙ্কটা হবে আর ডব্লিউ এক্স সো এখন রয়েছে রিড রাইট এক্সিকিউটিভ রিড প্লাস ওকে আমি তো একটু ভুল করলাম এটাই আমি কপি করতে পারতাম প্লাস এক্সিকিউট এক্সিকিউট তাহলে দেখেন রিডের মান হচ্ছে কত ফর লিখে ফেললাম ফর এবং কি রাইডের মান টু তার চার দুই হচ্ছে ছয়

এই ফাইলের মান হচ্ছে এটা সো এখন আমি কথা বলবো সে ডেভেলপাররা যখন আপনারা এভাবে পারমিশন দিয়ে থাকেন এম ও ডি সেভেন 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 এই পারমিশনটা দিয়ে যদি থাকেন তাহলে প্রথম পারমিশনটা দেন এই রিট রাইট এক্সিকিউটিভ পারমিশনটা দেন কার জন্য একটা হচ্ছে প্রথম সেভেনটা দেন ইউজার্সের জন্য দেন সেভেনটা দেন গ্রুপের জন্য দেন সেভেনটা দেন অদার্সের জন্য আই থিঙ্ক ক্লিয়ার আপনি যে কী জন্য এই সেভেন সেভেন পারমিশনটা দেন সো সাতটা সেভেন দেন একটা সেভেন মানে দ্যাট মিনস একটা সেভেন মানে রিট রাইট এক্সিকিউটিভ এর মানটা হচ্ছে রিট রাইট এক্সিকিউটিভ একটা সেভেন মানে আর যদি আপনি সেভেন সিক্স দেন যেমন সেভেন সিক্স সেভেন বা ফাইভ দেন সেভেন সিক্স ফাইভ সেভেন কার জন্য দিচ্ছেন ইউজারের জন্য রিট রাইট এক্সিকিউটিভ পারমিশন দিচ্ছেন গ্রুপের জন্য শুধু রিড এবং রাইট পারমিশন দিচ্ছেন এবং কি ফাইভ যদি দেন তাহলে কি অদার্স যে ইউজার্সগুলো রয়েছে আনাদার্স যে ইউজার্সগুলো রয়েছে তার জন্য আপনি কি দিলেন রিট এবং এক্সিকিউটিভ পারমিশন দিলেন বাট নট রাইট পারমিশন দ্যাট মিন্স সেটাকে এডিট করতে পারবে না বাট সেকে রান করতে পারবে এবং কি পড়তে পারবে এই পারমিশন দিলেন সো আশা করি বুঝতে পারছেন এটা ডেভেলপিংয়ের ক্ষেত্রে আপনারা অনেক সময় দিয়ে থাকেন যেমন সি এল বিশেষ করে বা যারা অনহোস্ট করেন যাদের নিজের অএসএ যা হোস্ট করেন তারা এই পারমিশনগুলো দিয়ে থাকেন আশা করি আপনারা এই চেঞ্জিং ফাইল পারমিশন অ্যাপসোলুটিভ মোডের আপনাদের বুদ্ধগম্য হয়েছে সো স্ল্যাম্বোলিক মুড সম্পর্কে আর একটু কথা বলার দরকার বিকজ এটাও ইম্পর্টেন্ট লিনাক্স পারমিশনের ক্ষেত্রে ওকে সো এখানে স্ল্যাম্বলিক মুডটা যেটা হচ্ছে আমি যদি অনারশিপ এবং কি ডিসক্রিপশন নেই ডিসক্রিপ্ট এই পর্যন্তই লিখি এবং ডিসক্রিপ্ট লিখি ওনার এবং ডিসক্রিপ্ট সো যদি আমরা ইউ ইউতে কি ইউজার ইউতে হচ্ছে ইউজার ইউতে ইউজার দেন এটাকে আমরা ইউজার অথবা ওনার হিসেবে ওনার হিসেবে নির্ণয় করব দেন এসে জিতে গ্রুপ ওতে অর্ডার এবং কি এতে অল সো এই স্ল্যামগুলো মোডে এই এই বিষয়গুলো রয়েছে যেমন ইউতে ইউজার এবং জিতে গ্রুপ এবং অতে অদার্স এবং এতে অলবা এই এই বিষয়গুলাই ডিসক্রিপশন রয়েছে ফাইল পারমিশনের ক্ষেত্রে আরও কিছু যেমন ম্যাথমেটিক্যাল স্ল্যামবোর্ড ইউজ হয় কার জন্য মডিফাই যখন কোনো কিছু মডিফাই করা হয় মডিফাই ইউজিং ম্যাথ অপারেটর আপারেটর এটা কেমন যখন ইয়ে দেখেন কিছুক্ষণ আগে আমি যখন ইউটিউবে একটা পারমিশন দিয়েছিলাম লিখছিলাম সিএইস এম ও ডি প্লাস এক্স মানে আমি এক্সিকিউটিভ পারমিশন দিয়েছিলাম এই এটিছে ম্যাথমেটিক্যাল অপারেটর ম্যাথমেটিক্যাল অপারেটরের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন আমি একটু যদি লিখি

পারমিশন বানানো ভুল হয়ে গেলো সো অ্যাসআইনে পারমিশন এই ক্ষেত্রে আসলে এই অপারেটার ব্যবহার হয় সো তাহলে আমি যেহেতু অ্যাড করেছিলাম সিএইস এম ও ডি দিয়ে ইউটিউবকে ইউটিউবের একটা অংশকে তাহলে দেখেন এর আগে কিন্তু আমি একে পারমিশন দিয়েছিলাম ইউজার পারমিশন হিসেবে রয়েছিল ইউটিউবের ক্ষেত্রে রিড রাইট এক্সিকিউটিভ পারমিশন রয়েছিলো রিড রাইট এক্সিকিউটিভ পারমিশন গ্রুপের ক্ষেত্রে রয়েছিলো রিড করতে পারবে রাইট করতে পারবে এক্সিকিউটিভ করতে পারবে এবং কি অদার্স পারমিশনের ক্ষেত্রে রয়েছিলো সেটা রিড করতে পারবে তার রাইট পারমিশন ছিল না এবং এক্সিকিউট করতে পারবে সো আমি এক্সিকিউটিভ পারমিশনটা রিমুভ করে নিব কি করে নিব রিমুভ করে নিব আমি একটা ভালো ক্লিয়ার একটা করতে পারি সো চ্যাট জিপিটি তখন আর এই বিষয়টা আনতে চেয়েছিলাম রাইট প্রিন্ট Pri print এন্ট্রি প্রিন্ট রাইট এ ব্যাস ব্যাস স্ক্রিপ্ট দা ইউজিং ইনফরমেশন যারা জিপিটি সম্পর্কে জানতে চান এবং শিখতে চান বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে আমারও একটা প্লেলিস্ট রয়েছে দেখলে দেখতে পারেন কীভাবে হ্যাঁ জিপিটি ইউজ করা হোক শুধু আমার এতটুকু দরকার বিকজ আমি এর আগে একটা প্রোগ্রাম লিখেছিলাম সো আমি এটাকে ডিলিট করে দেব সো কী পিন দা অল পারমিশন ফাইল পারমিশন দেন ইকো বনি ইয়ামিন ইউটিউব চ্যানেল সো কন্ট্রোল এক্স ওয়াই আমি কি করব আমার যে যে ম্যাটারিয়াল রয়েছে এই ম্যাটারিয়ালে আমি স্ল্যাম্বল গুলা এই যে মাইনাস পারমিশনটা রয়েছে এটাকে রিমুভ করে দিব সো এটাকে রিমুভ করতে কি লাগবো সিএইস যেহেতু চেঞ্জ পারমিশন নিয়ে কথা বলেছে এম সিএইস এমও ড্রি মাইনাস এক্স মাইনাস এক্স দেন ফাইল এর নাম so ls মাইনাস এ দেখবেন সে আগের মতো ওই যে আগে কালারটা ছিল ওই কালারটাও নেই এবং কি এক্সিকিউটিভ পারমিশন বলতে কিছুই নেই এখন এই ফাইলটা যদি আপনি রান করেন ওকে মেবি দেখার প্রবলেম হবে নিচে চলে গেছে যদি রানও করেন ডট স্ল্যাশ তাহলে সেটা রান করবে না সো আমরা কি করব আবার প্লাস দি সেটাকে পারমিশন দেব সিআইএস এমডি প্লাস এক্স ইউটিউব ডট নোটের ডিরেক্টরি হোয়াট দা প্রবলেম Okay. এই দেখেন সুন্দর মুতে সেটা রান করেছে এখন কিন্তু সেটা রান করেছে যেমন আমি ইউটিউব চ্যানেল লিনাক্স ফাইল পারমিশন এবং কি সেভাবে সুন্দরভাবে সেটা রান করেছে সো এটাই ছিল মূলত আজকের আলোচনা আমি আরেকটু দেখে নেই যে আলোচনা করতে পেরেছি কি না আমি আর একটু বেশি আলোচনা করেছি ফাইল পারমিশনের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছি এবং কী কীভাবে চেঞ্জ করে এবং কি অনারশিপ কিভাবে চেঞ্জ করে সেই বিষয়গুলো নিয়ে ভালোভাবে আলোচনা করেছি সো আশা করি আপনারা বৌদ্ধগম্য হয়েছেন এই ভিডিওতে যদি কোনো প্রকার আপনার প্রবলেম হো বুঝতে অথবা যে কোনো বিষয় স্পেসিফিকেশন করতে সো কমেন্ট করবেন আর যদি আপনার ভালো লেগে থাকে নট অনলি ভালো লাগে কিছু যদি শিখতে পারেন অন্তত তাহলে আই হ্যাভ রিকোয়েস্ট ফর ইউ আপনি অন্যদের মাঝে এটা শেয়ার করে দেন বিকজ আমি ভিডিও তৈরি করি আসলে মানুষের জন্যই যদি কিছু শিখতে পারি আমিও অনলাইন থেকে শিখেছি আমার মেন্টোর ছিল তাদের কাছ থেকে শিখেছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম